মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসছে ঈদে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা নবাব ও বস্টু। ঢাকা কলকাতার তারকা বহুল এই দুটো ছবি যৌথ প্রযোজনায় নির্মিত। ঈদ উপলক্ষে দুটি ছবি প্রতারণার তুঙ্গে শনিবার সকালে সাকিব খান অভিনীত সবচেয়ে প্রতীক্ষিত ছবি নবাবের গান রিলিজের কয়েক ঘন্টা পরে এবার মুক্তি দেওয়া হলো কলকাতার চিৎ অভিনীত বস্টু এর একটি গান। সকালের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় সাকিব শুভশ্রী অভিনীত নবাবের দ্বিতীয় গান নিয়ে যাব নামের ওই গানটিতে পুরো রোমান্টিক বেশে দেখা যাবে সাকিবকে। অন্যদিকে দুপুরে জাজ ও গ্রাসরুট চ্যানেল থেকে প্রকাশ পায় বস্ট্রুয়ের তৃতীয় গান, বস্ট্রুয়ের টাইটেল গান এটি। নবাবের দ্বিতীয় গানে সাকিবকে রোমান্টিক লুকে দেখা মানলেও জিতের এই গানে একেবারে ড্যাশিং লুক দেখা যায়। মূলত গানটি ছবির টাইটেল সং। চমৎকার লোকেশনে দৃশ্য ধারণ করা এই গানটি আয়োজন করেছেন জিৎ গাঙ্গুলি। গানটিতে কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বাবা যাদব, গানটির লিরিকে ছিলেন প্রিয় আর গানের কণ্ঠে ছিলেন অমিত মিশ্র। ছবির গানটি মূল স্প্রিট হিসেবে করা হয়েছে, যা বোঝা গেল গানটির কথা শুনে। গানের কথায় শোনা যায় নামবে ভোর সূর্য তোর বুকে আগুন জ্বলতে দে, মানবে হার অন্ধকার আলোর পথে চলতে দে, তোর মনের সূর্যকে তুই জ্বলতে যদি দিতে চাস তোকে যে হাতে হবে বস বস বস। আসন্ন ঈদে মুক্তি উপলক্ষে বস্ত্র ছবি আসছে সামান্য জটিলতায়। যৌথ নীতিমালায় কিছুটা সমস্যা থাকে বাংলাদেশ সেন্সর বোর্ড প্রিভিউ কমিটি ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছে। ঢাকায় তুমুল জনপ্রিয় অভিনেতা চিৎ অভিনীত ছবিটি বাংলাদেশ থেকে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, অমিত হাসান, নাদের চৌধুরী। দর্শক, বস্ত্র টাইটেল সং এর মধ্যে আজকে রিলিজ হয়ে গেল, কিন্তু এখনো বাকি কিভাবে মুক্তি পাবে এবারেতে বস্ত্র এবং নবাব সিনেমাটি। সেন্সর বোর্ডে আটকে গেছে কিছু নীতিমালার কারণে। দর্শক, আপনার কি মনে হয়, সেন্সর বোর্ড কি ছবিটিকে আটকে রাখতে পারবে? তবে কি এবারেতে বস্ত্র মুক্তি পাবে না? আছি তারই প্রতীক্ষায়। দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিন। বিনোদন জগত সব ধরনের খবরাখবরের জন্য মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ।